হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমি ম্যাটল্যাব এর মাধ্যমে কিভাবে একটা স্টেপ ফাংশন বের করতে হবে এটা দেখাবো। ওকে, তো তার জন্য আমরা চলে যাই লেকচার পর্বে। তো ফার্স্টলি আমি এখানে একটা রেঞ্জ ডিক্লেয়ার করে নিই, এন ইকুয়াল রেঞ্জ ডিক্লেয়ার করা সিস্টেম। এই লাইনটার মানে হচ্ছে যে এই যে রেঞ্জটা আমি ডিক্লেয়ার করলাম এটা -20 to 20 পর্যন্ত এটা রেঞ্জ নিবে। ওকে, এরপরে এই রেঞ্জটার কত থেকে কত পর্যন্ত স্টেপ ফাংশন দেখাবে। তো স্টেপ ফাংশন অ্যাকচুয়ালি কি, যে আমার শুধু একটা স্পেসের পর থেকে সে আর কি একটা স্টেপ অনুযায়ী সে একটা ভ্যালু দেখাইতে থাকবে, ঠিক আছে? তো এই জন্য ওয়াই ইকুয়াল, তো আমি ধরে নিলাম যে ফার্স্ট 20 ঘর পর্যন্ত, অর্থাৎ -20 থেকে 0 পর্যন্ত সে হচ্ছে কোনো ভ্যালু দেখাবে না, তারপরে তে স্টেপ ফাংশনটা শুরু হবে। ওকে, তো এখানে এসে 0, 1, 20 আর এরপরে ভ্যালু দেখাবে, তো ভ্যালু দেখানোর জন্য 1, 1, 20। তো এরপরে স্ট্রিং, এই স্ট্রিং ফাংশনটা অ্যাকচুয়ালি নেওয়া হয় কখন, যখন আমি কোনো, আচ্ছা প্লট আর স্ট্রিং সব দুইটাই একই ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু স্ট্রিমটা ইউজ করা হয় যদি আমি কোনো আর কি গ্রাফের ডিসক্রিট ভ্যালুটা পাইতে চাই, তো সেই ক্ষেত্রে স্ট্রিং ফাংশনটা ইউজ হয়। আর প্লটটা ইউজ হয় কখন, প্লটটা হয় কন্টিনিউয়াস ফাংশনের ভ্যালুটা পাওয়ার জন্য। ওকে, তো এটা বেশিরভাগ সময় মোটামুটি ভুল হয়, এই জন্য বললাম। তো এখানে আমি স্ট্রিমটা করবো কার, এন কমা ওয়াই কমা, আর এখানে জাস্ট একটা আমি ভ্যালু পাস করলাম কে, তো আমি এটা ব্যাখ্যা করছি অ্যাকচুয়ালি কেন হয় এমন। তো এই এন অর্থাৎ এই ভ্যালুটা আমার এক্স এক্সিস বরাবর থাকবে, এই জন্য এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর থাকবে হচ্ছে এই যে এই ভ্যালুটা, অর্থাৎ এইটা এই, আর এই কেটার মান হচ্ছে আমার যে গ্রাফটা বের হবে ওই গ্রাফের কালার, কিংবা যদি আমি জি দিই তাহলে গ্রিন হবে, যদি বি দিই তাহলে ব্ল্যাক হবে। ওকে, জাস্ট এই ভ্যালুটা পাস করতে হবে। তো এটা এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা না পাস করলেও হবে। এরপরে আমার যে এক্সিসটা বের হবে, যে দুইটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, ওই দুটা লেভেল ইন্ডিকেট করা লাগবে। লেভেল বলতে যে অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে, এক্স এক্সিস বরাবর কি দিছি, কি ভ্যালু পাস করছে, আর ওয়াই এক্সিস বরাবর কি ভ্যালু পাস করছে। তো এই জন্য এক্স লেভেল লেখা লাগবে, এলে বি এল লেভেল। ওকে, এই এইদিকে লেভেল লেখা সিস্টেম হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশন ইউজ করব, তারপরে আমার এখানে স্ট্রিং পাস করাইতে হবে, স্ট্রিং। ওকে, তো স্ট্রিং এখানে টাইম ইন্ডেক্স, টাইম ইন্ডেক্স এখানে এন ধরলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে ক্লোজ, আর ওয়াই লেভেল এখানে একেবারে সিঙ্গেল কোটেশন, আচ্ছা ওয়াই এক্সিস বরাবর যে লেভেলটা তৈরি হয়েছে অ্যামপ্লিটিউড, ওকে। তো এখন এটার একটা টাইটেল দিতে হবে, তো টাইটেল টাইটেলও ঠিক সেম ভাবে স্ট্রিং, যেহেতু সেহেতু সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়, ম্যাটল্যাবে অলওয়েজ স্ট্রিংটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। ইউনিট ফাংশন, আচ্ছা এখানে ইউনিট স্টেপ না, তো এটা হচ্ছে স্টেপ ফাংশন অ্যাকচুয়ালি। এরপরে এই এক্সিস ইন্ডিকেট করে দেওয়া লাগবে, এক্সিস ইন্ডিকেট করার জন্য এক্সিস কমান্ড দিয়ে তারপরে আমার এক্সিসটা ইন্ডিকেট করি, তো -20 to 20, -0.2, 1.5, এইটা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নেই, চেঞ্জ করে করে দেখতে পারবেন, তো কোনো প্রবলেম হবে না। আচ্ছা এখন এটাকে আমি রান করি, তো দেখি কি হয়। আচ্ছা এখানে দেখেন আমি একটা ভুল দিছি, এটা হবে তো রান,
হবে। ওকে, এই যে আমার এই গ্রাফটা বের হবে, তো আমি এটা কেটে দিই, আরেকটা রান করে দিই কি বের হয়। এই ওকে, তো এখানে দেখেন যে অ্যাকচুয়ালি আমি এবার এই যে অনুযায়ী বোঝাই, এখানে বলছে -22 24 এন এর মান, এখানে -22 20 পর্যন্ত আসছে, এরপর বলছে y ইকুয়াল 0 1 20, এটার মানে হচ্ছে 0 1 20 বলতে এই যে এখান থেকে ফার্স্ট 20 ঘষে হচ্ছে জিরো দেবে, অর্থাৎ জিরো বলতে এই যে এখানে কোনো ভ্যালু পাস হয় নাই। এরপরে দেখেন যে ওয়ান, এই ওয়ানটা কোন শুরু হবে এই যে 1 থেকে 20 পর্যন্ত, তার পরের 20 ঘর সে 1 দেবে, এই যে পরের 20 ঘর সে 1 করে দিচ্ছে, ঠিক আছে, এই যে 0 থেকে 20। এরপরে এই যে টাই এই যে এন ওয়াই কমা কে, এর জন্য এই যে এই ভ্যালুটা হয়েছে, আর এন কমা ওয়াই স্ট্রিমের জন্য এটা হিসেবে আছে, ডিসক্রিট হিসেবে আছে। ওকে, দেখেন এক্স লেভেল, এক্স লেভেল আমি কি দিছি, টাইম ইনডেক্স সেম, টাইম ইনডেক্স সেম, আর ওয়াই লেভেল আছে অ্যামপ্লিটিউড, এই যে অ্যামপ্লিটিউড, আর টাইটেল স্টিম স্টেপ ফাংশন, তো এই যে স্টেপ ফাংশন স্টেপ হবে, তো যাই হোক এখানে আমার জাস্ট এ বলতেছে আসলে কিছু না। এরপরে এক্সিস, এক্সিস -22 20, এই যে -22 20, আর এখানে দেখেন যে ওয়াই লেভেল বরাবর ওয়াই এক্সিস বরাবর কত আছে, -0.2 থেকে 1.5, এই যে -0 পয়েন্ট, এখান থেকে 0.2 থেকে 1.5, এই তো 1.5 পর্যন্ত আমি নিয়েছি। ওকে, এটা জাস্ট আমার ইন্টিগ্রেট করে দিতে হবে যে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর কত ঘর পর্যন্ত যাবে, আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে আরো বেশি হবে। ওকে, তো এটা ছিল হচ্ছে স্টেপ ফাংশন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।